বুধবার, আর এখন বাজে হচ্ছে 1:45। তো আমি এইভাবে দাঁড়িয়ে আছি, তার কারণটা আমি বলছি, কাল একটা ছোট্ট একটা ঘটনা ঘটে, মানে ছোটই ঘটনাটা ঘটেছে, তো সেটা দেখানোর জন্য আমি দাঁড়িয়ে আছি। তো কি হয়েছিল, কালকে 1:45 টাইমে আমি মানে ওকে বললাম যে পাপড় শাখা খাবে, তো আমি পাপড় শাখা খা মানে করার জন্য এইখানে বসেছিলাম, দিয়ে আমি মুড়ি খাচ্ছিলাম, মুড়ির যে সাদা বড় একটা ডিব্বা আছে, আর আমরা বিস্কিট খাচ্ছিল। তো তখন আমি ঠিক আছে ওই ডিব্বা গুলো রেখে দাও, দিয়ে পাপড়টা সেকবো। তো এই বলে আমি কি করেছি, বা হাতে ওই মুড়ির ডিব্বা, ডান হাতে ইয়ে ডিব্বা দিয়েছি, বিস্কুটের ডিব্বা। ঠিক আছে, আমি এইভাবে দেখে নিচ্ছি, ও দেখে নেবে, কারণ কালকে ও তো তখন মুখ গুজেছিল ল্যাপটপে, তো দেখতে পাইনি। তো আমি দুটো নিয়ে, মানে আমি বড় এরকম অনেকবারই করি যে আমি না এক আমি এখন ধরতে পারবো না। তো কি হয়, তো আমি এরকম করে পেছন দিয়ে এরকম করে নামি, সোজা ভাবে না নেবে। তো কালকে আমি দুটো ডিব্বা নিয়ে এরকম করে নামার চেষ্টা করছিলাম, ভগবান জানি কাল কি হয়েছে, আমি ব্যালেন্স হারিয়ে ফেলি, মানে আমি এরকম হয়ে যাই। তো যখন আমি এরকম হেলে যাই, তখন আমি দুটো ডিব্বা হাত থেকে বিছানাতেই পড়ে যায়। আর আমি ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, আমার বাঁ হাতটাই হাতটা, তো এইখানে আমি রেখে ব্যালেন্সটা মানে এরকম করে যখন এইদিকে কাত হয়ে যায়, তো হাতটা দিয়ে আমি ভাবলাম এখানে হয়তো চাপ দেবো, তো ঠিক হয়ে যায়, পড়বো না। ও বাবা, মানে আমার হাতটা এইখানে না পড়ে হাতটা পড়ে গেছে নিচে, আর নিচে পড়ে নি। দেখো আমি কেমন ভাবে পড়েছিলাম কালকে, এখন দেখাও দেখাও, এখান দিয়ে দেখা যাবে নিচে, হ্যাঁ দেখা যাচ্ছে, তুমি দেখাও না। আমি কালকে মানে বাহাতটা এরকম করে যেটাও বিশ্বাস করছে না, মানছিল না তখন। তো আমি বুঝতে পারলাম যে বাহাতটা কেমন কেমন লাগছে, বাহাতের উপর জোর দিয়ে আমি উঠতে পারো, তো ডানাতে কোনোভাবে উঠেছে, উঠেই আমি সঙ্গে সঙ্গে গেছিলাম, গিয়ে ফ্রিজ থেকে বরফ নিয়ে ঘষলাম, দেখলাম হাতটা লাল হয়ে গেছে। তারপর হঠাৎ করে দেখি হাতের এই জায়গাটা, আমি পারলে একটা আমি ফটো তুলেছিলাম, একটা ইনসার্ট করে আমি যাই না কথাটা বলতে, এই খানটা ফুলে গেছে আর টনটন করছে। ওকে আমি বললাম, ও প্রথমে না কিছু হয়নি, তারপর ও ছুঁয়ে মানে এরকম টাচ করে দেখলো যে হ্যাঁ সত্যি এই জায়গাটা ফুলে গেছে, ভালো কথা। তো তারপর থেকে তো আমি আর কোনো কাজই করতে পারছি না। তো আজ সকালে উঠে এটাই হয়েছিল যে আমি ভাবলাম, দেখলাম ফোলাটা একটু কম আছে, তো ঠিকঠাক হয়ে গেছে। তো খুব জোশ নিয়ে আমাদের যে মানি প্ল্যান্টটা আছে, তো সেটা আমি তুলেছিলাম, তুলে আমি বাইরে রাখতে গেলাম, তখন দেখলাম না আমার হাতটা আবারই টনটাও মন করছে। তাই জন্য আজকে সব কাজ করেছে হচ্ছে মোটু, পাপের সাথে আমাকে পেতে হয়েছে। ও আচ্ছা, নিজে নিজে ধরাম করে পড়ে গেছে, এদিকে কোনো ইয়ে নেই, সাবধানে চলতে পারে, কে দেখানো সব সময়। আরে না, আমি এরকমই করি, আমি পেছনে মানে আমি সোজা করে, হ্যাঁ আমি কখনো বুঝি মানে ভাবিনি যে আমি এরকম উল্টে উল্টে নামি যাই পড়ে যাও, আর তার মধ্যে ওই দুটো ডিব্বা আমি এরকম করে জড়িয়ে নামতে গেছি, আমি করে বুঝবো যে আমি পড়ে যাব। আর এখন মানে এরকম হয়ে গেছে এই যে লোহা বাঁধানোটা, তখন এই ফোলা জায়গাটা লাগে, তখন একটু টনটন করছে, হাত দিলে করছে। আর এটাই বলো যে কোনো কাজ তো করতে পারছিলাম না, তো জামা কাপড় মেলা ছিল, তা আমি তুলতে গেছিলাম, তুলে কি আর হবে। যখন তুলতে গেলাম, তো যেহেতু বারবার হাতটা এরকম হচ্ছিল, ফোল্ড হচ্ছিল বলে, তো তখন এখান দিয়ে একটা টনটন টনটন করছে, তো এটা বোঝাই গেল যে আজকে বেশি, আজকেও বেশি হাতটা নাড়াচড়া করা যাবে না। তাই তখন থেকে আমি হাতটাকে এরকম করে রেখে দিয়েছি, যতটা পারছি কম করছি, আর এক হাত দিয়ে তো সব কাজ করা যায় না, তাই জন্য দু তিন দিন ধরে যতদিন আমার ব্যথা থাকবে ততদিন সব কাজ করবে হচ্ছে মোটু। বাহ 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 বাহ। আর সবথেকে বড় কথা, 1 মিনিট, আমাকেও প্রথমে যে আমি যখন পড়ে গেছিলাম, আমাকে জিজ্ঞাসা করলো তুমি ওখানে পড়ে গেলে কি করে, আমি বললাম যে আমি পড়ে গেছি। তারপর যে আশা করা ছিল, মানে ওকে যারা ছোটবেলা থেকে জানে, চেনে, তারা সবাই জানে কি করতে পারে ওরকম একটা সিচুয়েশনে, ওর এতগুলো দাঁত বের করে হে 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 করতে লেগে গেল, মানে কোনো নির্লজ্জ বেহায়া, ও হেসেই চলেছে হেসেই চলেছে, মানে কোথায়। আর ও আর সত্যি কথা, মানে ও যে ওখানে আমি যে পড়ে গেছি, তো এসে তুলবে, ওখানে এই ল্যাপটপ নিয়ে বসে আছে, জিজ্ঞাসা করলো কিভাবে পড়ে গেল, তারপরও দাঁত বের করছে, আমাকে তুললো না, সে যে আমি পড়ে গেছি, ও যখন পড়ে যাবে আমিও তুলবো না, ওখানেই থাকবে।
এমনি তো অত বড় চেহারা তোলার মতো আমার ক্ষমতা নেই, আমি আরো চুপ। চলো আবার তাহলে কাল দেখা হবে, আজকের মতো এইটুকুনি, চলো টাটা।